सिस्टर निवेदिता केजी स्कूल प्रेजेंटिंग ऑनलाइन क्लास जॉइन आवर ऑनलाइन क्लास एंड वॉच आवर यूट्यूब चैनल डेली बेसिस फॉर रिकॉर्डेड क्लासेस थैंक यू बोलो। हाँ
বলছি শোনো, এখান থেকে পুরোটাই পড়া নাও, এটা তো 100 থাকে, তুমি এই এতটাই পড়া নিয়ে নাও। দেখো অর্থ, অর্থ শেষ পর্যন্ত পড়া নাও। হ্যাঁ, পড়া ঠিক আছে নিয়েছ? তারপরে দেখো হাতে কলমে পান্তাবুড়ি, হাতে কলমে দেখো আছে, হাতে কলমে বলে আছে অনুশীলনী। আছে না এইটা? 1 2 3 4 এইটা HW নিয়ে নাও। হয়েছে? এইগুলো সবগুলোই বইতে করবে, বইতে করবে। বোঝা গেল? এবার দেখো প্রথমের দিকে কিছু যুক্ত বর্ণ হচ্ছিল, যুক্ত বর্ণ কিছু পড়া হচ্ছিল না প্রথম দিকে? 11 বের করো। হ্যাঁ, বইয়ের প্রথম দিকে 11 বের করো। পৃষ্ঠায় 11 আগে পড়াগুলো দিয়ে নি। 11 পৃষ্ঠায় দেখো এই যে উপরে এখান থেকে দেখো তৃপ্তি পর্যন্ত 10 গুণে পড়া নিয়ে নাও। যুক্ত বর্ণ পড়া নিয়ে নাও প্রথম থেকে। দশটা গুণে দেখো তৃপ্তি, তৃপ্তি বলে দেওয়া আছে না? পেয়েছো? এই এতটা পড়া নাও। পেয়েছো তোমরা? হ্যাঁ। আচ্ছা, এবারে আগের দিনে দেখো HW দেওয়া ছিল 54 54 পৃষ্ঠা, 55 পৃষ্ঠা, 55 পৃষ্ঠায় HW দেওয়া ছিল, করেছো সবাই? 55 পৃষ্ঠার HWটা, তাহলে 55 পৃষ্ঠার HWটা একটু মুখে মুখে সবাই বলে দাও, মুখে মুখে হয়ে যাক একটু। আচ্ছা বলছে হাতে গোলমাল গেছে কেনে মাল না চাল, কি হবে এটা? হ্যাঁ, হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা, পড়ার বেলায় পায়রা ওড়ায়, গুড। তারপরে একটা দেখো চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, কোনটা ভুল? এই কোনটা ভুল না, সঠিক উত্তরটি পাশে ঠিক এবং ভুল উত্তরটি পাশে ভুল দাও। তাহলে এই এইটা কি ঠিক আছে? এটা ভুল। ধামা ভরা আম পেঁপে কলা জাম, এটা ঠিক। ওই কার মেয়ে স্কুল ফেলে, এটা ঠিক। ওই কার মেয়ে, হ্যাঁ। আচ্ছা তারপরে ফাঁক বহাটা কি করেছো? কত ড্যাশ কত মন মন, হ্যাঁ। চাল ড্যাশ নুন ঢেঁড়স বেগুন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, হাড়ি হাড়ি খাসা ড্যাশ বাতাসা, গুড়ের বাতাসা, সবাই বলো একসঙ্গে। আচ্ছা তারপরে নিচে দেখো প্রশ্ন উত্তরটা, অন্যখানে কবিতাটি কার লেখা? গুড, হয়েছে। কবি হাটের কি বর্ণনা দিয়েছে এটা একটু বড় করে লিখতে হবে, তাই এটা সবাই লিখেছো। আচ্ছা এইখানে দেখো বাম দিক আর ডান দিকের মেলানো আছে, হাতে গোলমাল তারপরে 5 একটা বা বেচে কেনে মাল, পড়ার বেলায় কি হবে পায়রা ওড়ায়, হাড়ি হাড়ি খাসা, তারপরে গুড়ের বাতাসা। বাহ খুব ভালো তো সবাই করেছো তো। তরকারি সিম, তারপরে মাছ আলু ডিম, কত লোক জোর বলো, কত মন মন, বাহ ভেরি গুড। তাহলে বাংলাটা রাখি, এবার মনীষীটা একটু বের করি, মনীষীটা বের করো। আচ্ছা মনীষী, আচ্ছা মনীষীতে পৃষ্ঠায় 11 বের করো, পৃষ্ঠায় 11।
ইয়াছে খামার পুকুরের গদাধর তাই তো পেয়েছো সবাই এইটা পড়া দিয়ে দাও এইটা সবাই পড়া দাও নিয়েছো পড়া খামার পুকুরের গদাধর এইটা পড়া দিয়ে দাও এইটা তোমরা বাড়িতে পড়বে দেখবে এটা খুব সুন্দর গদাধর সম্বন্ধে খুব সুন্দর দেওয়া আছে তারপরে দেখো অনুশীলনী হ্যাঁ বলো পুরোটা পড়া নিয়ে নাও ওখান থেকে এই পুরোটা পড়া নিয়ে নাও এবার দেখো অনুশীলনীতে চলে যাও অনুশীলনীতে চলে যাও অনুশীলনীতে দেখো এক আর দুই আছে না এইটা এইচ ডব্লিউ দিয়ে দাও এক আর দুই হয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে আর একবার পড়বে ঠিক আছে আচ্ছা এক আর দুইটা তাহলে এইচ ডব্লিউ দিয়ে দাও এটা কোথায় করবে খাতায় করবে খাতায় করবে বোঝা গেল আচ্ছা আগের দিনকার রবীন্দ্রনাথ ঠাকুরটা পড়া মনে আছে একটু আমি ধরি আচ্ছা বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি বলো গুড আর মায়ের নাম মায়ের নাম তাই রবীন্দ্রনাথ ঠাকুরটাও একটু পড়ে রাখবে ঠিক আছে অনেকদিন আগে হয়েছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরটাও একটু পড়ে রাখবে হয়ে গিয়েছে আর কামার পুকুরে গদাধরটা ভালোভাবে পড়বে আমি পরের দিন এখান থেকে প্রশ্ন কিছু ধরব বা লিখেও দিতে পারি ঠিক আছে হ্যাঁ এই যে আমাদের জনগণ মন অধিনায়ক গানটি কে রচনা করেছিলেন গুড যেটা আমাদের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা বিশ্বকবির বাল্যকাল কাদের তত্ত্বাবধানে কাটতো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলাটা কাদের তত্ত্বাবধানে কাটতো তার বাড়ির চাকর বাকরদের কাছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাক পরের দিন তাহলে এটা পড়ে রেখো আমি এখান থেকে প্রশ্ন উত্তর করবো আচ্ছা ঠিক আছে।